একটি মিষ্টি কুমড়ার ওজন প্রায় 1 টন, আবার একটি বাঁধাকপির ওজন 62 কেজি। এটি কোনো রূপকথা রাজ্যের খামখেয়ালি গল্প নয়। পৃথিবীতে রয়েছে এমন একটি রাজ্য যেখানে দেখা মেলে এসব দৈত্যকার সবজির। রাজ্যটির একটি ঐতিহ্যবাহী মেলায় মহাসমারোহে চলে এসব সবজির প্রদর্শনী। আলাস্কার স্টেট ফেয়ারে রাজ্যটির প্রায় 1/3 মানুষের আগমন ঘটে। প্রতি বছর আগস্ট এবং সেপ্টেম্বরে 12 দিন আলাস্কার পালমারে মেলাটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য মেলার মতো এখানেও বিনোদনের জন্য বিভিন্ন রাইড, খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কিন্তু মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকে দৈত্যাকার সবজির প্রতিযোগিতা। 1941 সালে আলাস্কা স্টেট ফেয়ারে প্রথমবারের মতো বৃহত্তম বাঁধাকপির প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার ছিল মাত্র $25। সে সময় বিজয়ী হয়েছিল 10.5 কেজি ওজনের একটি বাঁধাকপি। এরপর থেকেই পর্যায়ক্রমে রেকর্ড ভঙ্গ হতে থাকে। বর্তমান রেকর্ড 62.7 কেজির বাঁধাকপিটি 1995 সালে বিজয়ী হয়েছিল। গত 80 বছরে বাঁধাকপির সাথে যুক্ত হয়েছে গাজর, মূলা, শালগম, ব্রকলি, আলু এবং কুমড়ো সহ অনেক রকম শাকসবজি। এই ধরনের দৈত্যাকার সবজি পৃথিবীর খুব কম অঞ্চলেই দেখা যায়, কারণ আলাস্কার একটি অনন্য বৈশিষ্ট্য সবজিগুলিকে দ্বিগুণ শক্তিতে বেড়ে ওঠার শক্তি যোগ, যা পৃথিবীর অন্য কোথাও মেলা বার। এখানে সবজি উৎপাদনের সময় খুবই সীমিত, মাত্র 105 দিনের মতো, কিন্তু এ সময় জুড়ে দিনের স্থায়িত্ব প্রায় 20 ঘন্টা। ফলে আলাস্কা সবজি গাছে ফটোসিনথেসিস হয় স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে, যা সবজিগুলিকে দানাদীয় আকার ধারণ করার রসদ সরবরাহ করে। উদাহরণস্বরূপ এখানকার দৈত্যকার মিষ্টি কুমড়াগুলো প্রতিদিন ওজনে বৃদ্ধি পায় প্রায় 10 কেজি, এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় মিষ্টি কুমড়াটির রেকর্ড 930.3 কেজি। ডেল মার্সেল নামক একজন কৃষক কুমড়াটি উৎপাদন করে 2019 সাল। তবে সূর্য দৈনিক 20 ঘন্টা স্থায়ী হলেও এ ধরনের দৈত্যের উৎপাদন যে কেউ করতে পারে বিষয়টি এতটি সহজ নয়। দৈত্যকার সবজি উৎপাদনকারী কৃষকগণ গবেষণায় প্রচুর সময় ব্যয় করেন। সঠিক বীজ নির্বাচন থেকে শুরু করে গাছের পরিচর্যা এবং সবজিকে দৈত্যকার রূপ দেওয়া পর্যন্ত কৃষকগণ বহু কৌশল অবলম্বন করেন, ফলে এখানকার অনেক কৃষককেই বিজ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়। আলাস্কা স্টেট ফেয়ারে বৃহত্তম সবজির জন্য বর্তমান পুরস্কার মাত্র $75, কিন্তু প্রতিটি দৈত্যাকার সবজি উৎপাদনে যে পরিমাণ পরিশ্রম এবং কর্মঘণ্টা ব্যয় হয় তার মূল্য অনেক বেশি। তবুও কৃষকগণ এসব দৈত্যের জন্ম দিতে নিজের সবটুকু উজাড় করে দিয়ে থাকেন, কারণ সব কিছুর মূল্য অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। আলাস্কা স্টেট ফেয়ারে $75 পুরস্কারের মিশে আছে রাজ্যটির ঐতিহ্য, সংস্কৃতির এক অকৃত্রিম আবহ, যা টাকায় কেনা অসম্ভব।